শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কর্মকর্তা হওয়ার সুবাদে গত বছর থেকে মূলত দিল্লিতেই থাকেন। শেখ হাসিনা দিল্লিতে এসে নামার ঠিক আড়াই দিন পর তিনি একটি টুইটে জানান, এই কঠিন সময়েও মায়ের সঙ্গে দেখা করতে পারছি না, মাকে জড়িয়ে ধরতে পারছি না, আমার হৃদয় ভেঙে যাচ্ছে। বোঝাই যাচ্ছিল যে কোনো কারণেই হোক, এক শহরে থেকেও তখনও মা মেয়ের দেখা হয়ে ওঠেনি। দিল্লিতে একাধিক শীর্ষ কর্মকর্তা আভাস দিয়েছেন, ইতোমধ্যে মা ও মেয়ের মধ্যে শহরে একাধিকবার ইন পার্সন দেখা হয়েছে, কিন্তু সহজবোধ্য কারণেই সেই সব সাক্ষাতের কথা বাইরে প্রকাশ করা হয়নি। ভারত বিষয়টিকে একেবারেই প্রচারের আলোর বাইরে রাখতে চাইছে। এছাড়া দিল্লিতে মা ও মেয়ে আসলে একসঙ্গেই বা এক ছাদের তলাতেই থাকছেন বলেও জানা যায়, যদিও নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই দাবির সত্যতা যাচাই করা যায়নি।